আসসালামু আলাইকুম সবাইকে, আমি ডক্টর মুমতাহিনা তাবাসসুম। আজকে আমরা কথা বলবো যারা নতুন মা হতে চলেছেন বা যেই সব পরিবারে নতুন অতিথি আসতে চলেছে তাদের ব্যাপারে। আপনাদের সবাইকে অনেক অনেক কংগ্রেচুলেশনস। এবার আমরা তাদের কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো। আজকে আমাদের আলোচনায় থাকবে গর্ভবতী মায়েদের প্রথম তিন মাসে কী কী করণীয় বা কীভাবে তার যত্ন নেওয়া যায়, এই বিষয়গুলো মায়ের নিজের জন্য এবং পরিবারের বাকি সবার জন্য কিছু কথা। প্রথম আমাদের যে টপিকটা আসবে সেটা হচ্ছে খাদ্য। আমরা প্রথম তিন মাসে একজন গর্ভবতী মাকে আসলে কী কী খাওয়াবো বা কতটুকু খাওয়াবো এই নিয়ে। তো প্রথম তিন মাসে আপনার যেটা খেয়াল রাখবেন সেটা হচ্ছে মা যেন একটা সুষম খাবার খেতে পারেন এবং এই খাবারের মধ্যে প্রচুর পরিমাণে ডিম, দুধ, মাছ মাংস এবং শাকসবজি ফলমূলের একটা বেটার কম্বিনেশন যেন থাকে। মা যেন খুব সুষম একটা খাবার খেতে পারেন, প্রতিদিন যেন দুধ, ডিম এবং শাকসবজি ফলমূলটা খাবারের মধ্যে অবশ্যই ইনক্লুডেড থাকে। এবং এই সময় আপনারা আপনাদের ডাক্তারের পরামর্শ অনুযায়ী যেই মেডিসিনগুলো মানে যেই ওষুধগুলো বাচ্চা পেটে আসলে আমরা কম বেশি জানি সবাই যে খেতে হয়, এই ওষুধগুলো অবশ্যই আপনাদের ডাক্তারের পরামর্শ অনুযায়ী আপনারা খাবেন। এবং এই সময় আপনারা খাবারের সময় একটা জিনিস মাথায় রাখবেন যে একটা নির্দিষ্ট ওয়েট পর্যন্ত অবশ্যই আপনাদের নির্দিষ্ট ওয়েটের বাইরে যাওয়া উচিত না, কারণ এক্ষেত্রে অনেক সময় দেখা যায় যে বাচ্চা জন্মকালীন সময়ে মায়ের নানা রকম জটিল রোগ দেখা দিতে পারে। বাট তবুও বলবো যে এই সময় একটু শরীরে চিন্তা না করে মোটামুটি যা ভালো লাগবে খেতে চেষ্টা করবেন, দেখবেন আপনার বাচ্চা মোটামুটি সুস্থ সবল হবে, ভালো হবে সৃষ্টিকর্তার রহমতে, ঠিক আছে? তো কিন্তু আবার ওভার ইটিং করবেন না, ওভার ইটিং করতে যেয়ে দেখা গেলো যে এমন হয়ে গেলো যে পরবর্তীতে আপনার অনেক জটিলতা দেখা দিল প্রেগনেন্সির লাস্ট। আর এবার আমরা আরেকজন মায়েদের কথা বলি। কিছু মায়েদের থাকে, কিছু বলে ভুল হবে, অধিকাংশ মায়েদেরই আসলে প্রেগনেন্সির প্রথম তিন মাসে প্রচুর পরিমাণে বমি বমি ভাব হয় বা বমি হয়। তো বমি বমি ভাব যদি হয় তবুও আপনি সুষম খাবারটা কন্টিনিউ করবেন, কিন্তু যদি বমি হয় এবং খাওয়ার পরে প্রচুর পরিমাণে বমি হয়, আপনি দেখছেন যে সুষম খাবার খেতে যে উল্টা আপনি আসলে ওই খাবারের জন্য আরও বমি করতে করতে টায়ার্ড হয়ে যাচ্ছেন, তখন আপনি আপনার নিজের পছন্দ মতো খাবার চুজ করুন, কোনো সমস্যা নেই। আমরা সাধারণত জানি যে চার থেকে পাঁচ মাসের মধ্যে এই বমি ভাবটা চলে যায়, আর এই বমিতে আসলে বডিতে তেমন কোনো ক্ষতি হয় না বাচ্চার বা মায়ের। বাট বারবার বমি করলে আসলে আপনি ক্লান্ত হয়ে যাবেন, এই জন্য ওই সময় আপনি চাইলে ওই খাবারগুলো অ্যাভয়েড করে আপনার যে খাবারগুলো খেতে ওই টাইমে ভালো লাগে সেইগুলো খান, তাহলে আপনি মোটামুটি একটা স্মুথ জার্নি এই টাইমে দিতে পারবেন। আর যদি অতিরিক্ত বমি হয় তখন আপনারা আসলে ডাক্তারের পরামর্শ নেবেন, ঠিক আছে? এরপর আপনাদের সেকেন্ড পয়েন্ট হিসেবে যেটা থাকে সেটা হচ্ছে এই সময় রেস্ট কীভাবে নিব, একটা মাকে কীভাবে যত্ন করতে হবে, মাকে বেড রেস্টে থাকবে নাকি নর্মাল চলাফেরা করবে। উত্তর হচ্ছে মা কখনোই বেড রেস্টে থাকবে না এক্সেপ্ট কিছু রোগ ছাড়া। কিছু স্পেশাল কন্ডিশন থাকে যখন আপনার ডাক্তার আপনাকে নিজেই বলবে যে আপনি আসলে বেড রেস্টে থাকেন বা নড়াচড়া করবেন না। তাছাড়া একজন মা তার স্বাভাবিক জীবনের যত ধরনের কাজকর্ম আছে অবশ্যই এবং অবশ্যই আপনি কন্টিনিউ করবেন। আপনার সংসারের যে কোনো কাজ বলেন, আপনি যদি চাকরিজীবী হয়ে থাকেন আপনার অফিসের যে কোনো কাজ বলেন, কোনো কিছুকে আপনি মিস করবেন না, ঠিক আগের রুটিনে সুন্দরভাবে জাস্ট নিজের একটু এক্সট্রা টেক কেয়ার করে আপনি কাজটা করতে থাকবেন, কখনোই এই কাজ বন্ধ করবেন না। এতে জাস্ট আপনি নয় মাসে মানে বিধ্বস্ত হয়ে যাবেন, কখনোই আপনি আপনার কাজ থেকে এই শুরুতে সরবেন না, আপনি আপনার রেগুলার লাইফের কাজ একদম রেগুলারভাবে করে যাবেন। আর শুধুমাত্র একটু ভারী কাজ বা দৌড়ঝাঁপ থেকে নিজেকে বিরত রাখবেন। আর ইদানিংকার যুগে আসলে আমাদের ওইভাবে ভারী কাজ করাও হয় না, তারপরও মনে করেন নিচু হওয়া বা কোনো ভার উঠানো এই ধরনের কাজ বা দৌড়ঝাঁপ করা এইগুলো থেকে নিজেকে একটু বিরত রাখবেন। এরপর আমরা একটা গুরুত্বপূর্ণ পয়েন্টে আসতে পারি, সেটা হচ্ছে জার্নি, যে মাকে আসলে জার্নি করা উচিত কিনা প্রথম তিন মাসে। যেহেতু প্রথম তিন মাসে মিসকারেজের চান্স অনেক বেশি থাকে, সেহেতু আপনাকে আসলে জার্নি করার সময় একটু সতর্ক হতে হবে। রেগুলার যত জার্নি আছে, মনে করেন আপনি বাসা থেকে হসপিটালে যাচ্ছেন, বাসা থেকে অফিসে যাচ্ছেন, বাসা থেকে যে কোনো জায়গায় যাচ্ছেন, আপনারা যেতে পারেন, কোনো সমস্যা নেই, জাস্ট স্মুথ জার্নি করবেন। বাট যদি ঝুঁকিপূর্ণ রাস্তা হয় বা দূরের রাস্তা হয় বা লং এয়ার ট্রাভেল হয়, এটা আসলে আপনারা ফার্স্ট ট্রাইমেস্টারে অ্যাভয়েড করাটাই আপনাদের জন্য বেটার, কারণ এই ঝুঁকিটা আসলে নেওয়া ঠিক হবে না। বাট রেগুলার জার্নিতে আসলে কোনো ধরনের কোনো নিষেধ নেই, সাবধানতা অবলম্বন করে আপনারা রেগুলার জার্নি করতে পারেন। এবার চার নাম্বার এবং সবথেকে ইম্পর্ট্যান্ট পয়েন্ট হচ্ছে এই মোমেন্টে আপনার মানসিকতা, আপনার মন মানসিকতা আসলে আপনি কীভাবে মেনটেন করবেন। এই সময় দেখা যায় যে অনেক মেয়ে অনেক প্রকার ইমোশনাল লায়াবিলিটিসের মধ্যে থাকে, দেখা যায় যে অনেকে অনেক
অল্প কিছুতে খুব সেন্টিমেন্টাল হয়ে যাচ্ছে, অনেকে অল্পতে কান্না করছে, অল্পতে রেগে যাচ্ছে। এটা আপনাদের বাড়ির পরিবারের অন্যান্য সদস্যদের জন্য আসলে অনুরোধ যে আপনারা ওই সময়টা একটু মানিয়ে নেবেন, কারণ এটা আসলে হরমোনাল কারণে হয়ে থাকে মেয়েদের। তো এই সময় আপনারা তার প্রতি একটু সাপোর্টিভ বিহেভিয়ার করবেন, এবং মা আপনি যে হতে চলেছেন আপনাকে অনুরোধ থাকবে আপনিও এই সিচুয়েশনটার সাথে একটু কোপ আপ করবেন, বোঝার চেষ্টা করবেন যে এটা কেন হচ্ছে, ঠিক আছে? এবং এই যে আপনার মানসিকতা, এই মানসিকতা যত্নের জন্য আপনাকে প্রথম যে কাজটা করতে হবে, মনে করেন আপনার বাবা মা বা আপনার শ্বশুর শাশুড়ি আপনাকে বসিয়ে যে আমার বৌমা বা আমার মেয়ের বাচ্চা হবে ওকে বসিয়ে দিই, খুব যত্নে রাখতে হবে, কেউ নড়ানো যাবে না, সরানো যাবে না, এই যে করে করে আপনার শারীরিক এবং মানসিক দুই প্রকারের ক্ষতির দিকে আপনাকে আসলে ওনারা ঠেলে দিচ্ছেন, এবং আপনিও এগিয়ে যাচ্ছেন আদরের মধ্যে থেকে, আপনি নিজেও বুঝতে পারছেন না। এই মোমেন্টটা আপনাকে আসলে এই অবস্থাটা থেকে স্বাভাবিক লাইফের দিকে বেশি ফোকাস করাটাই উচিত। এই মোমেন্টে আপনাকে আসলে এই পরিমাণ আরাম আসলে আপনার প্রয়োজন নেই, যদি আপনি শারীরিকভাবে অন্যান্য দিক দিয়ে ফিট থেকে থাকেন তাহলে। এই মোমেন্টে আপনি আসলে আপনাকে আমি অনুরোধ করব যে আপনি সিরিয়াল বা টিভির যে কোনো ধরনের প্রোগ্রাম, এই ধরনের জিনিসপত্র বাদ দিয়ে, বসে বসে ফ্যামিলি আচার আচরণ বাদ দিয়ে আপনি পড়াশোনা করেন বা ধর্মীয় চর্চা করেন। আপনি পড়াশোনা করেন বলতে হয়তো বা আপনার ইচ্ছা আছে আপনার বাচ্চাকে অমুক ভার্সিটিতে পড়াবেন বা ডক্টর বানাবেন বা ইঞ্জিনিয়ার বানাবেন, আপনি টুকটাক বই খাতা পড়াশোনা করতে শুরু করেন। বাইরের দেশে এই জিনিসের প্র্যাকটিস থাকলেও আমাদের দেশে আসলে এভাবে প্র্যাকটিস নেই। তো বাইরের দেশে যখন এই প্র্যাকটিসটা করে তখন ওরা কিন্তু এটার ফল পেতে দেখেছে, এবং এটা বৈজ্ঞানিক গবেষণায় আসলে প্রমাণিত যে একটা মা বাচ্চা পেটে থাকা অবস্থায় যেভাবে জীবনযাপন করে, যেভাবে চিন্তা করে, ঠিক সেই চিন্তা সেই জীবনযাপনই বাচ্চার মাথার মধ্যে ঢুকে। এই কারণে আপনাকে শারীরিকভাবে অ্যাক্টিভ এবং আপনার মাথাকে চালু রাখার জন্য পড়াশোনা করতে অনুরোধ করছি। আমার এই কথাটা হয়তো অনেকের কাছে হাস্যকর লাগতে পারে যে আমি কী পড়বো এই সময়, আমি কেন পড়বো, এত কষ্ট আমি কেন করবো এই সময়। আপনি এই কষ্ট করেন, আমি আপনাকে বলে দিচ্ছি আপনার বাচ্চার বয়স যখন 15-16 হবে আপনি আপনার এই 9 মাসের কষ্টের ফল পাবেন। আপনি অবশ্যই এটা খেয়াল রাখবেন যে আপনি এই সময় জ্ঞান বিজ্ঞানের চর্চা করছেন বা পড়াশোনা করছেন, এবং এর পাশাপাশি আপনারা আপনাদের ধর্মীয় চর্চা করেন। মুসলমান যারা আছেন আপনারা নামাজ পড়েন এই সময়, কোরআন শরীফ পড়েন, বা অন্যান্য ধর্মে যারাই আছেন আপনারা ধর্মীয় বিষয়ে চর্চা করেন। এতে আপনার সন্তানদের মধ্যে স্থিতি আসবে, ধর্মীয় ভাব আসবে, এবং মায়ের থেকেই সন্তান সব কিছু পায়, এটা কিন্তু সবসময় সব জায়গাতেই বলা হয়। এরপর আরেকটা গুরুত্বপূর্ণ পয়েন্ট হচ্ছে, আপনারা দেখা যায় যে প্রেগনেন্সির সময় অনেক সময় মানে অনেক ভয় পেয়ে যান, অনেক বেশি চিন্তিত হয়ে যান যে আসলে কী হবে, আসলে কী হবে। এই ধরনের দুশ্চিন্তা থেকে আসলে আপনাদেরকে সরে আসতে হবে। অনেকের আরেকটা প্রশ্ন থেকে থাকে যে আমরা কি এই সময় গ্যাদারিংয়ে যেতে পারবো, মানুষের মধ্যে যেতে পারবো, যাওয়া কি ঠিক হবে কি না। আপনি যদি চাকরিজীবী হন বা পারিবারিক কোনো প্রোগ্রাম থাকে আপনি কিন্তু সেখানে অ্যাটেন্ড করতে পারেন, কিন্তু একটু কেয়ারফুলি। আর এখন মনে করেন যতদিন কোভিডের মতো ডিজিজ থাকবে বা সংক্রামক ব্যাধি থাকবে, অবশ্যই আমরা জানি যে মা হতে যারা চলেছেন, গর্ভবতী যারা, তারা কিন্তু শারীরিকভাবে একটু দুর্বল হয়ে থাকেন, মানে তাদের ইমিউন সিস্টেম যেটাকে বলা হয় ইমিউন সিস্টেমটা একটু দুর্বল থেকে থাকে। তো যে কোনো রোগ ব্যাধি, যে কোনো ইনফেকশন খুব সহজেই তাদেরকে অ্যাফেক্ট করতে পারে। এই জন্য রেগুলার চলাচল, কোথাও গ্যাদারিংয়ে যাওয়া এটা আসলে নিষেধ নেই, বাট একটু কেয়ারফুল থাকতে হবে এবং বুঝে শুনে যেতে হবে যে আপনি কোথায় যাচ্ছেন, ওখানে লোকগুলোর কী অবস্থা। আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে, শুধুমাত্র মা যারা হবু মা আছেন তাদের না, হবু মা বাবা দুজনদের জন্যই বলছি, সেটা হচ্ছে প্রথম 3 মাসে মিসক্যারেজের চান্স অনেক বেশি থাকে, এবং এই মিসক্যারেজের একটা অন্যতম কারণ হয়ে থাকে স্বামী স্ত্রী সহবাস। তাই প্রথম 3 মাসে সাধারণত আপনাদেরকে স্বামী স্ত্রী সহবাস থেকে বিরত থাকার কথাই বলা হয়ে থাকে, এবং এটাই আপনাদের জন্য বেটার হবে। আশা রাখি আপনাদের আমার আজকের কথা শুনে আপনার প্রথম 3 মাসের গর্ভাবস্থা অনেক ভালো যাবে, বাকি 6 মাসও অনেক ভালো যাবে, এবং আমি আপনাদেরকে একটু একটু করে বলবো যে কীভাবে আপনি 9 মাস পার করবেন, এবং আপনি আমার কথা ফলো করবেন, একটু এতটুকু বিশ্বাস রাখছি, এবং ফলো করে আপনি ভালো ফলাফল পাবেন। ভালো থাকবেন।